Hello everyone, Assalamualaikum. Welcome back to my channel Cooking Gallery. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি ডালের রেসিপি, মিক্সড ডাল রান্না। এই ডালটা খুবই মজার হয়, আপনারা সকালবেলা রুটি কিংবা পরোটার সাথে এই ডালটা খেতে পারবেন, কিংবা ভাত পোলাও সবকিছুর সাথেই কিন্তু এই ডালটা খুবই মজা লাগে খেতে। তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। প্রথমে আমি এখানে মুগ ডাল নিয়েছি আধা কাপের মতো। তো মুগ ডালগুলোকে আমি একটু ভেজে নিব, আর মুগ ডালগুলো একটু ভেজে নিতে হবে, নয়তো একটা কাঁচা গন্ধ থেকে যায় সেজন্য। তো আমি আরেকটা বাটিতে মশারির ডাল নিয়ে নিলাম এখানে আধা কাপের মতো, মুগ ডালও ছিল আধা কাপের মতো, আর আধা কাপ নিয়েছি আমি এখানে বুটের ডাল। এগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। হয়ে গেছে। তো এখন আমি চুলাতে একটা পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিলাম 2-3টা তেজপাতা। এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি, আর দিয়ে দিচ্ছি এলাচ। এগুলাকে জাস্ট হালকা একটু ভেজে নিব, বেশি ভাজা লাগবে না। আমি এখন দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ। তো এরপরেই আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন আমি দিয়ে দিয়েছি লবণ, স্বাদ মতো অবশ্যই দিবেন। এরপর আমি এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। তো এখন আদা রসুনটাকেও হালকা একটু ভেজে নিব, আর সবসময় আদা রসুনটা জাস্ট 1-2 মিনিটের মতো ভেজে। আর মশলাটা যত বেশি কষানো হবে তরকারিটা কিন্তু তত বেশি মজা হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখন আমি ডালগুলা দিয়ে দিলাম। ডালগুলা দিয়ে আমি মশলার সাথে প্রথমে একটু
ডালটা আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। আর ডালটা আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি। এখন আমি বাগারটা দিয়ে দিলাম ডালের উপরে। আর এই ডালটা খুবই মজার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এখন কিন্তু এটা খাওয়ার জন্য একদম রেডি। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। I love this. I love this.